সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ঈদ ফ্যাশনের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি অনুশীলা সিদ্দিক। আজকে আমরা চলে এসেছি সুভানবাগের প্লাজা ইয়ারের ড্রেস আপের শোরুমে। এখানে আমরা চলে এসেছি কিন্তু শাড়ির সেকশনটাতে। এখানে হিউজ হিউজ শাড়ির কালেকশন, আপনাদের কিছু আজকে এক্সপ্লোর করে দেখাবো, চলুন তাহলে। অর্গানজা শাড়ি আমার প্রথমেই চোখ কেড়ে নিল, খুব লাইট কালারের হয় কিন্তু অর্গানজা শাড়িগুলো। আমি দুইটি কালারই নামিয়ে নিয়েছি, আপনাদের যদি ফার্স্টেই দেখাই, খুবই অসাধারণ একটি মিষ্টি কালারের উপর মিষ্টি একটি শাড়ি, খুবই সুদিং একটা লাইট কালার। অর্গানজার কিন্তু শাড়ি কালেকশনগুলো অলওয়েজ লাইট কালারের মাঝেই হয়, আমরা যারা লাইট কালার পছন্দ করি তাদের জন্য খুব পারফেক্ট। ইয়েলোইশ কালারের মাঝে খুব সুন্দর কাতানের শাড়ি, ইয়েলো প্লাস হচ্ছে খুব লাইট ওয়েট, উপরে সিলভারের কিছু কাজ রয়েছে, কাতান কাজ। এই শাড়িটা কিন্তু আমরা যারা এজ পার্সন তাদের গায়েও খুব সুন্দর মানাবে, খুবই সুদিং একটা কালার, কাম একটা লুক এনে দিবে। ফেস্টিভে তো আমরা পরতেই পারবো, ক্যাজুয়ালি একদম রেগুলার ইউজেও কিন্তু এটা খুব সুন্দর হবে। লাল কালারের কাঞ্জিভরম মোটিভে কাতান শাড়ি, যারা নিউলি ম্যারিড তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে এই টাইপের শাড়িগুলো। উপরে গোল্ডেনিশ একটা হচ্ছে গিয়ে কাতান কাচ, আর পুরোটি হচ্ছে খুব সুন্দর, খুবই লাইট ওয়েট, আর নিচে আমরা দেখছি খুব সুন্দর টার্সেল, অসাধারণ। সিল্কের শাড়ি কাঁথা স্টিচের মাঝে মাল্টি কালার সুতোর কাজ, খুব সুন্দর, খুবই গর্জিয়াস। কিন্তু একটু ট্রেডিশনাল যারা আমরা পছন্দ করি তাদের জন্য খুবই পারফেক্ট একটা শাড়ি। পিওর বাটিকের উপর কাঁথা স্টিচ, অসাধারণ ব্ল্যাক, আর একটি খুব সুন্দর কন্ট্রাস্টে আছে রেড কালারের একটি শেড। ও ওয়াও, এই যে বাটিক শাড়ির কিন্তু জিনিসটা আমরা জানি, বাটিকের এই কাজটা কিন্তু আমাদের সবারই খুব পছন্দ, খুব ক্যাজুয়াল একদম রেগুলার ইউজের জন্য কিন্তু এই টাইপের কাপড়গুলো একদম চলে যায়। খুব সুন্দর সিল্কের মাঝে পুরো শাড়িটা হচ্ছে গিয়ে ব্লু এর একটা শেড, আর উপরে কন্ট্রাস্টে হোয়াইট কালারের কাঁথা স্টিচ। ওয়াও, এই শাড়িটা আমার নিজেরই কিনে নিতে ইচ্ছে করছে। দিল্লি বুটিকের কিছু শাড়ি পুরো পার্টি একটা লুক দিবে এই শাড়িগুলো, খুবই খুবই সুন্দর, একদম চিনন সিল্কের শাড়ি, আর উপরে খুব সুন্দর স্টোনের কাজ রয়েছে। এদিকে কিছু আমরা লিফ প্যাটার্নের ডিজাইন দেখছি। শাড়িটা কিন্তু দেখতে খুব গর্জিয়াস হলেও খুবই লাইট ওয়েট, আর সিল্কটা খুবই স্মুথ, অসাধারণ একটি শাড়ি। খুব সুন্দর জর্জেট, একদম গর্জিয়াস একটা পার্টি লুক দেবে, ঈদের দিন আমরা কিন্তু এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবো। ওয়াও, পুরোটা রেডের উপর খুব সুন্দর গোল্ডেন কিছু কাজ আছে, অফিসিয়াল খুব স্পেশাল ফাংশনসগুলোতে কিন্তু খুবই মানাবে এই টাইপের শাড়িগুলো। এই লাইট কালারটা কিন্তু না দেখালেই না, খুবই চমৎকার। একটু যদি খুলে দেখাই, ওয়াও, জাস্ট ওয়াও, একটা সুন্দর সুদিং কালার, এটাকে প্রবাবলি ব্রাসও বলা হয় এই কাপড়গুলোকে। পুরো শাড়িটার উপরে কিন্তু সুন্দর একটা কাজ আছে, খুব লাইট কালারের উপর, আর এখানে খুব ছোটো ছোটো সিলভারের অসাধারণ কিছু কাজ। একটা ডিফারেন্ট প্যাটার্নের যদি আপনাদের একটা শাড়ি দেখাই, অসাধারণ একটি কাশ্মীরি সিল্ক, খুবই লাইট ওয়েট, পুরো শাড়িটা কিন্তু একটু ডিফারেন্ট একটা কালার, অনেকগুলো কালারের মিক্স আছে। আমরা ধারণা করি কাশ্মীরি কাপড় কিন্তু একটু হেভি হবে, কিন্তু এটা খুবই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট, একদম পারফেক্ট একটি ফর্মাল অফিসিয়াল অ্যাটার হিসাবে এই শাড়িটি কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এর মাঝে আপনাদের যদি কন্ট্রাস্ট কিছু আরও কালার দেখাই, অসাধারণ, এখানে কিন্তু হিউজ কালেকশন আছে, সব আপনাদের দেখানো যাচ্ছে না, কিন্তু এই দুটো দেখলে আপনারা বুঝবেন যে এদের কী সুন্দর একটা প্যাটার্ন এরা দিতে পারে কাশ্মীরি লুকে। পুরোটা ফ্লোরাল, একটা খুবই সুন্দর কম্বিনেশনে কালারগুলো মিক্স করা আছে। এখানে হিউজ শাড়ির কালেকশন, সব হয়তো আজকে দেখাতে পারবো না, আগামীকাল আবার ফিরে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।